আব্বা কোথায়? জাপানি কই? আরে এটা তো অনেক ভালো খবর কুকুর। হায় আব্বা, দেখ এরকম একটা সময় জাপানি তোর বাবা কেউ নাই, উনি শুনে যে কি খুশি হবে। বাবা ভেতরে এসো, ভেতরে এসো। খালামা খালামা আজকে আর আসবো না, আপনি একটু চিঠিটা কাইন্ডলি রাখেন, আপনি খোকনকে দিয়ে দিন আর বলেন যে আমি এসেছিলাম খুঁজতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা বল। জি জি খালামা আমি আজকে আসি, আর একদিন আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো খুলে দেখিনি, আমাকে বললো যে তোর ইন্টারভিউ চিঠি হতে পারে। মা এটা আমি যে সেনাবাহিনীতে ইন্টারভিউ দিয়েছিলাম না ওখানে টিকে গেছি সেইটার চিঠি, আমাকে সব জরুরি কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেছে। আব্বা কোথায়? জাপানি কই? আরে এটা তো অনেক ভালো খবর কুকুর। হায় আব্বা, দেখ এরকম একটা সময় জাপানি তোর বাবা কেউ নাই, উনি শুনে যে কি খুশি হবে কুকুর, আমি ভাবতে পারছি না। মা তোমরা তো আমাকে পাত্তাই দিতে না, এখন দেখছো আমিও সব কিছু করতে পারি। আচ্ছা হয়েছে, তোর বাবা খবরটা পেলে কি যে খুশি হবে। শোন না ইমতিয়াজকে খবরটা দিবি, লাবণ্য আর ইমতিয়াজ খুব খুশি হবে। ওকে আমি জানাবো। আচ্ছা মা আমি তোমাকে কিছু কাগজপত্র দিয়েছিলাম না, ওই যে আমার সার্টিফিকেটগুলো, ওগুলো কই রেখেছো? ও ওই যে সার্টিফিকেট, ওগুলো আমার ড্রয়ারে আছে, নিয়ে আসবো। না না এখন লাগবে না। আচ্ছা মা আমার এই চাকরিটা হয়ে গেলে আব্বাকে আর টিউশনই করতে দেবো না, তুমি আব্বাকে এটা আগে থেকে বলে রাখবে। বলে রাখ, লোকটা সারাটা জীবন এত কষ্ট করেছে, এখন একটু শান্তি পাবে। হ্যাঁ তুমিও তো আমাদের জন্য কম কষ্ট করো, বিশেষ করে আমার জন্য। এটা তো ঠিক, এটা তো মনে রাখিস, ঠিক আছে? এখন আর ঢং করতে হবে না, চাকরিটা হয়ে গেলে বেঁচে যায় বুঝলি, সব কষ্ট আমার শেষ হয়ে যাবে। সব কষ্ট খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আচ্ছা মা আমি একটু দেখি আব্বা কোথায়, তুমি দরজাটা লাগিয়ে দাও আর এই কাগজটা গুছিয়ে রাখো ভিতরে ঠিক মতো। আচ্ছা আমি একটু আব্বা কোথায় দেখিস। ও গেট খোলা ছিল দেখ তো। হ্যাঁ লাগিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ লাগাই লাগাই লাগাই। Smart, what the payment hold? Because